আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, কি আশ্চর্য, বুর্জ খলিফার যে বিল্ডিং রয়েছে সেখানকার মুসলিমরা দুইবার রোজা রাখে, আবার দুইবার ইফতার। বিষয়টি আপনার কাছে অবাক লাগছে, এটা আবার কেমন কথা? কিন্তু হ্যাঁ, তারা আমাদের মতো সঠিক সময় নির্ধারণ করতে পারে না। শুধুমাত্র এই বিল্ডিংয়ে যারা থাকে তারাই দুইবার করে ইফতার ভাঙতে হয়, অন্য কোথাও এরকম নিয়ম নেই। কিন্তু কেন তারা দুইবার রোজা ভাঙে? দুবাইয়ের বুর্জ খলিফা আধুনিক প্রকৌশল এবং স্থাপত্যের বিস্ময়ের প্রতীক। এভাবেই শহরটি দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটি 828 মিটার বা 2716 ফুট লম্বা। এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে আখ্যায়িত করা হয়। বিল্ডিংয়ের নকশা এবং উচ্চতা দুবাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যুক্ত করা হয়েছে এবং এটি শহরের অন্তর্ভুক্ত। তো কেন তারা দুইবার রোজা রাখে এবং দুইবার ইফতার ভঙ্গ করে? এক্ষেত্রে দুবাইয়ের শীর্ষ একজন শায়খ রয়েছেন, যিনি মোহাম্মদ আল কুরাইসি। তিনি বিল্ডিংয়ের 80তম তলায় বসবাস করেন। তিনি 3 মিনিট অপেক্ষা করে তারপর সিয়াম ভঙ্গ করে। আর বিল্ডিংটির 150টি তলা রয়েছে। এখানে যারা সর্বনিচে অর্থাৎ নিচতলায় থাকে তারা যথাসময়ে সিয়াম ভঙ্গ করে, কিন্তু যারা উঁচু বিল্ডিংয়ে রয়েছে অর্থাৎ 80 তলার উপরে তারা 3 মিনিট দেরি করে সিয়াম ভঙ্গ করে। এর কারণটি কি? এর কারণ হচ্ছে আমরা জানি যে আজান দিলে সিয়াম ভঙ্গ করতে হয়। এটা আমাদের মত, হাদিসের মত নয়। হাদিসের মত হচ্ছে সূর্য যখন ডুবে যায় তখনই সিয়াম ভঙ্গ করতে হবে। আমরা কিন্তু একটি জিনিস ভুল জেনে আসছি যে আজান দিলে সিয়াম ভঙ্গ করতে হয়, এটা কিন্তু ঠিক নয়। কারণ সিয়াম যত দ্রুত আপনি ভঙ্গ করবেন অর্থাৎ ইফতার করে, এটা আমাদের মধ্যে কল্যাণ রয়েছে। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে দ্রুত ভঙ্গকারী এর মধ্যে কল্যাণ রয়েছে। তো সুতরাং আমরা হাদিসের উপর আমল করব। সেই ভিত্তিতে এই বুর্জ খলিফা যারা থাকে তারা তো উপরতলা থাকে। এখন উপরতলা সূর্যাস্ত যেতে অনেক সময় লাগে, সেজন্য তারা দেরি করে সিয়াম ভঙ্গ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।